What's up, guys? Hope you are well. Welcome to Passing Character. Thumbnail and description দেখে অলরেডি বুঝে গেছেন আজকের ভিডিওটা কোন প্রসঙ্গে। ইতিমধ্যে এই বাইকটা আমি 24,633 কিলোমিটার রাইড করছি রাইট নাও। এখন পর্যন্ত এই বাইকটাতে আমি কি কি পরিবর্তন করেছি এবং কি ইঞ্জিন অয়েল ব্যবহার করতেছি, কোন গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করতেছি, এভরিথিং অল ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। পালসার NR60 এই বাইকটা পালসার সিরিজের অন্যান্য বাইকের থেকে সম্পূর্ণ ডিফারেন্স। যারা পালসার সিরিজের আদার্স বাইকগুলা ইউজ করছেন, যেরকম পালসার UG4, UG5, তারপর হচ্ছে NS, এইগুলোর থেকে এই পালসারটা সম্পূর্ণ ডিফারেন্স। পালসার NR60 এই 24,600+ রাইডিংয়ে আমি সামনের ব্রেকটা চেঞ্জ করছি একবার, এবং স্টিল নাও পেছনের ব্রেক প্যাড স্টক আছে। তারপর হচ্ছে আমি স্পার্ক প্লাগ যেটা আছে এটা চেঞ্জ করছি একবার, এয়ার ফিল্টার চেঞ্জ করছি তিনবার, আর মোবিল ফিল্টার যেটা আছে সেটা প্রতিবার ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়ার সময় আমি মোবিল ফিল্টার চেঞ্জ করে ফেলি। আমার বাইকে সমস্যার ভিতরে আমি যে সমস্যাগুলো পাইছি সেটা হচ্ছে আমার বাইকের ইস্যু নষ্ট হয়ে গেছিল। 19,600+ কিলোমিটার রাইডিং এর অবস্থায় আমার বাইকের ইস্যু নষ্ট হয়ে গেছিল সফটওয়্যার আপডেট দেওয়ার সময়। উত্তরা মোটরস সাথে সাথে ফ্রি অফ কস্টে সেটা হচ্ছে আমাকে রিপ্লেস করে দিছে। আর হচ্ছে ব্যাটারিটা চেঞ্জ করছি আমি, ব্যাটারিটা নষ্ট হয়েছে আমার কারণে। জিপিএস ট্র্যাকার ইউজ করতাম, জিপিএস ট্র্যাকারটাতে এক্সট্রা ব্যাটারি থাকার ফলে আমার বাইকের যে ব্যাটারি আছে এটা ড্রেন করতো, তো যার কারণে আমার ব্যাটারি নষ্ট হয়ে গেছিল। তো আমার ব্যাটারি সেলফে স্টার্ট নিত না, তো যখন আমি ব্যাটারির ভোল্টেজ চেক করলাম তখন যা দেখি যে আমার ব্যাটারি নষ্ট, তো যার কারণে আমি ব্যাটারি চেঞ্জ করছি এবং ওই জিপিএস ট্র্যাকারটা আমি খুলে ফেলছি। তো এখন আমার বাইক যদি 15 দিনও বসে থাকে তাহলে এক থেকেই স্টার্ট নাই, এবং আমার বাইকের সেলফ মোটর চেঞ্জ করতে হয় নাই। তো আর একটা চেঞ্জ করছি আমার বাইকের বল রেসার, 15,000 কিলোতে আমি আমার বাইকের বল রেসার চেঞ্জ করছি। আর এছাড়া এখন পর্যন্ত বাইকে ফুয়েল কেনা আর হচ্ছে বাইক ওয়াশ করা এছাড়া আর কোনো খরচই করি নাই। আপনার ব্যবহার করা অন্য বাইকের সাথে আপনি তুলনা করে দেখেন 24,600 চলা একটা বাইকে আপনার কি কি আপনি চেঞ্জ করছেন আর এই বাইকটাতে আমি কি কি চেঞ্জ করছি, তাহলে ওভারঅল বুঝতে পারবেন কোন বাইকের মেইনটেনেন্স কস্ট কেমন। আশা করি বর্তমান সিচুয়েশনে বাংলাদেশে যতগুলো এই প্রাইস সেগমেন্টে বাইক আছে সব থেকে এটার মেইনটেনেন্স কস্ট কম। আমি এই বাইকটাতে ইঞ্জিন অয়েল হিসাবে ইউজ করতেছি পাকেলো 10W40 ফুল সিনথেটিক। একটা ইঞ্জিন অয়েলের দাম ফুল সিনথেটিক 1400 টাকা, এবং একটা ইঞ্জিন অয়েল দিয়ে আমি এই বাইকটা রাইড করি 5,000 থেকে 5,500 কিলোমিটার। এই ইঞ্জিন অয়েলটা দিয়ে আপনি 10,000 কিলোমিটার রাইড করতে পারবেন, কিন্তু আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে 5,000-6,000 কিলো হয়ে গেলে ইঞ্জিন অয়েলের যে লেভেলটা আছে ওই লেভেলটা কিছুটা কমে যায়, কমে যাবে, অতটুকু আপনাকে রিফিল করতে হবে, মানে টপ আপ করতে হবে। তো আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে ইঞ্জিন অয়েল কোম্পানিগুলোর মার্কেটিং এর পলিসির কারণে, ব্রেন ওয়াশের কারণে আমাদের বাংলাদেশে টপ আপের প্র্যাকটিসটা নাই, তো যার কারণে আমরা ইঞ্জিন অয়েলটা যতটুকু চলতে পারে 20% থেকে 30% ইউজ করে বাকিটা হচ্ছে আমরা নষ্ট করে দিই, আমরা টাকা অপচয় করি। আমি যে পাকিলোর ইঞ্জিন অয়েলটা 5,000 কিলো চালাই, আমি এই ইঞ্জিন অয়েলটার যে পারফরমেন্স আছে তার 50% আমি ইউজ করতে পারি না, কারণ এই ইঞ্জিন অয়েলটা দিয়ে আপনি অনাহাসে চোখ বন্ধ করে 10,000 কিলো চালাতে পারবেন। যদি আপনাকে 10,000 কিলো চালাইতে হয় তখন সেক্ষেত্রে যখন একটু কমে যাবে তখন ওটাকে আপনাকে টপ আপ করতে হবে। যখন ইঞ্জিন অয়েল কমে যায় তখন আমরা চিন্তা করি যে ভাই আমাদের পিস্টন মিশন চলে গেছে, ইঞ্জিন নাই শেষ, যার কারণে আপনার ইঞ্জিন অয়েল কমে যাচ্ছে। আসলে ভাই ইঞ্জিন অয়েল কমার কারণ এটা না। এখন যদি আপনার 1,000-2,000 কিলোতে ইঞ্জিন অয়েল কমে তাহলে ঠিক আছে আপনার ইঞ্জিনে প্রবলেম আছে সেটা মেনে নিলাম, বাট প্রতিটা ইঞ্জিন অয়েল দিয়ে আমরা যতটা রাইড করা যায় আসলে আমরা তাই ওইটা 20% থেকে 30% রাইড করতে পারি না। এই ছিল পালসার NR60 মেইনটেনেন্স কস্ট, কোন ইঞ্জিন অয়েলটা আমি ইউজ করি,